দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, এভাবে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে অতি তাড়াতাড়ি পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ হয়ে আছেন। সবার জন্য সুস্থতা কামনা করি। আমি ঈদের আরেকটা রেসিপি নিয়ে আসছি, গরুর মাংস আমি রান্না করব, আর বাকি আইটেমগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, একটা একটা করে আপলোড দিব, দেখতে থাকবেন অবশ্যই। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি আমি গরুর মাংসের মশলা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। রান্না বান্নার কাজটা সবাই ভালোই বুঝেন মোটামুটি, তাই এত কিছু বলছি না, কেউ কিছু মনে করবেন না, ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন আমি একটি নাউট দিয়ে নেড়ে দিচ্ছি, ভালোভাবে মিক্স করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2টি তেজপাতা, 4টি দারচিনি, 4টি এলাচ এবং 5-6টা কিশমিশ। এখন আমি আরেকটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখনই আমি প্রেশার কুকারে ঢাকনটাকে লাগিয়ে দিচ্ছি না, আমি হালকা একটু চুলাটা জ্বালিয়ে দিয়ে একটু কষিয়ে নিব। গরু মাংস তো গ্লো এসে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আরো একটু হিট হলে নাড়বো। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। গরু মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে দিব। আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে যখন 10-12টা শিস দিবে তখন আমি মাংসটাকে নামিয়ে নিব। আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন আমার ভিডিওটি। প্রেশার কুকারে শিস উঠে গিয়েছে,
আমি এরকম ভাবি 12টা সিজ দিলে প্রেসার কুকারটাকে নামিয়ে নিব। রান্না করা হয়ে গেছে, 12টা শীষ অলরেডি দিয়ে দিয়েছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি গরুর মাংস কালারটা কিরকম হয়েছে। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটাকে খুলে নিব। দেখতেই পাচ্ছেন গরুর মাংস রান্না করা হয়ে গেছে। আমরা দুজন মানুষ খুব কম কম রান্না করি, এখানে 3টা মাংস আছে গরুর মাংস, তারপরও থেকে যাবে। রান্না করা হয়ে গেছে গরুর মাংস, দেখতেই পাচ্ছেন কালারটা কিরকম হয়েছে। এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আমার ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, হাসনা ফ্যামিলি ব্লগ চ্যানেলটির সাথেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সবাই ঈদ নিয়ে ভালো থাকবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।